राय मार्टिन प्रश्न विचित्रा 2023 इंग्लिश क्लास 12 आमरा संसद मॉक टेस्ट सेट नंबर 8 एर आमरा पार्ट बी एवं ग्रामर टा आलोचना करे नेब। पार्ट बी आछे पेज नंबर 250। दाग नंबर 1 एर एक, द हर्मिट लिव्ड इन ए वुड व्हिच ही, हर्मिट एकटा बने बास करतो जे बनटाके से कखनो बाहिर छेड़े बाहिरे बेर होयनी। ऑप्शन सी नेवर क्विटेड। 1 एर 2, द नंबर अफ द पीपल हू एट एवरीडे एट डॉक्टर कलाम्स हाउस वेयर, प्रत्येक दिन कलम बाड़ी जे समस्त लोकेरा खेत से ही लोकेदर संख्या कतटा छिलो। उत्तर हे कलम रोज बाहर लोक अनेक के खावत और से ही संख्या परिवार सकल सदस्य संख्यार के बेसि छिलो। अपशन सी मोर आउटसाइडार्स दैन अल द फैमिली मेम्बार्स हू टूगेदार। 1 एर 3, द कपल हू केम टू सी द गार्ल अफ ओयर, वो मेटा के रोहानाते छाड़ते एस कपल उनारा कैमन छिल। उत्तर अपशन डी ओरिड अबाउट हार कम्फोर्ट, उनारा बेस दुश्चिंता छिलान मेटार स्वाच्छंद के लिए। 1 এর 4, মিসেস বেটস রিচ ডাউন অ্যান্ড পিকড আপ দ্য বয় বাই হিজ ড্যাশ, মিসেস বেটস ঝুঁকলেন এবং ছেলেটাকে তুললেন তার কি ধরে। উত্তর হচ্ছে অপশন বি শার্ট ফ্রন্ট। 2 এর 1, হোয়াট কুড দ্য বয় সে অ্যাট দ্য এন্ড, গল্পের শেষে আমরা দেখলাম রজার ছেলেটা কিটা বলতে পারলো। আমরা জানি যে ও থ্যাংক ইউ ম্যাম বলতে চেয়েছিল কিন্তু থ্যাংক ইউ ম্যাম বলতে পারেনি, শুধু থ্যাংক ইউ বলতে পেরেছিল। তাই উত্তরে লিখবো দ্য বয় কুড সে থ্যাংক ইউ অ্যাট দ্য এন্ড, এই থ্যাংক ইউটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে। 2 এর 2, হোয়াট ডিড মিসেস বেটস ওয়ার্ন রজার, মিসেস বেটস রজারকে কি সতর্ক করেছিলেন। আমরা বলবো মিসেস বেটস রজারকে বলেছিলেন আচরণ ঠিক করতে এবং অন্য কারোর ব্যাগে হামলা না করতে বলেছিলেন। মিসেস বেটস ওয়ার্ন রজার টু বিহেভ হিমসেলফ অ্যান্ড নট টু স্ন্যাচ এনিবডিজ ব্যাগ। 2 এর 3 কোশ্চেন আছে, হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, বিড়বিড় করে ক্ষমা কে চেয়েছিল। আমরা জানি সাহারানপুরে যে প্যাসেঞ্জারটা উঠেছিল সে ওই অন্ধ মেটার কাছে ক্ষমা চেয়েছিল, তাই লিখবো দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন টু দ্য কম্পার্টমেন্ট অ্যাট সাহারানপুর স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। 2 এর 4, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য ন্যারেটর মেক, তখনই আমি একটা ভুল করলাম, কোন ভুল লেখক করেছিলেন। উত্তর বলবো দ্য ন্যারেটর আস্ক দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড অ্যান্ড ইট ওয়াজ এ মিস্টেক, লেখক মেয়েটাকে জিজ্ঞেস করেছিলেন জানলার বাইরে কি দেখা যাচ্ছে এবং এটা একটা ভুল ছিল। 2 এর 5 কোশ্চেন যে হু ওয়াজ ডক্টর কালাম ফাদার্স আইডিয়াল হেল্পমেট, কালামের যে বাবা ছিলেন ওই বাবার আদর্শ সঙ্গী কে ছিল। আমরা বলবো কালাম ফাদার আইডিয়াল হেল্পমেট ওয়াজ আসি আম্মা, কালামের বাবার আদর্শ সঙ্গী ছিল আসি আম্মা। আসি আম্মাটা কে, কালামের মা। এবার 2 এর 6 কোশ্চেন যে হাউ ডিড ডক্টর কালাম ফাদার রিটার্ন হোম এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলা কালামের বাবা বাড়ি ফিরতেন কিভাবে। কালামের বাবা অ্যাকচুয়ালি প্রত্যেক দিন সকালবেলা নামাজ পড়ার পর নারকেল বাগানে যেতেন, সেখান থেকে 1 ডজন নারকেল কাঁধের উপর বয়ে নিয়ে বাড়ি ফিরতেন। উত্তরে আমরা লিখবো কালাম ফাদার রিটার্ন হোম এভরি মর্নিং উইথ অ্যাবাউট 1 ডজন কোকোনাট টাইড টুগেদার অন হিজ শোল্ডার। 2 এর 7, হাউ ডিড দ্য হার্মিট রেসপন্ড হোয়েন দ্য জার আস্কড হিম হিজ কোশ্চেন ফর দ্য ফার্স্ট টাইম, রাজা যখন তার প্রশ্নগুলো প্রথমবারের মতো জিজ্ঞেস করলেন হার্মিট কিভাবে রেসপন্ড করেছিল। উত্তর হচ্ছে হার্মিট প্রশ্নগুলো শুনেছিল কিন্তু কোনো উত্তর দেয়নি, হাতে একটু থুতু লাগালো এবং আবার মাটি খোঁড়া শুরু করে দিল। তাই আমরা উত্তর লিখবো দ্য হার্মিট লিসেন টু দ্য কোশ্চেন্স অ্যান্সার্ড নাথিং, স্প্যাট অন ইজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। 2 এর 8 কোশ্চেন যে হাউ ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান উন্ডেড, দাড়িওয়ালা লোকটা আহত কিভাবে হয়েছিল। আমরা লিখবো দ্য জার্স বডিগার্ড মেড এ উন্ড ইন দ্য বিয়ার্ডেড ম্যানস স্টোমাক, রাজার যে বডিগার্ড ছিল তারা কি করেছিল ওই দাড়িওয়ালা লোকের পেটে একটা ক্ষতস্থান তৈরি করে দিয়েছিল। এবার 3 এর 2 কবিতাগুলো থেকে এমসিকিউ দিয়েছে। 3 এর 1, দ্য সোলজার ওয়াজ লুকিং পেল ইন দ্য, সৈন্যটাকে বিবরণ দেখাচ্ছিল কিভাবে বা কোথায়। উত্তর হচ্ছে অপশন এ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, উষ্ণ সবুজ রোদে ঢাকা বিছানায়। 3 এর 2, দ্য পোয়েট অ্যাসার্টস দ্যাট হিজ ফ্রেন্ড উইল নেভার লুজ পজিশন অফ হিজ, কবি দাবি করে বলছেন জোর গলায় বলছেন যে তার বন্ধু কখনো হারিয়ে ফেলবে না কিটা। উত্তর হচ্ছে অপশন সি বিউটি। 3 এর 3, ওয়েন টায়ার আউট উইথ ফান দ্য গ্রাসপার রেস্টস বিনিথ, যখন মজা করতে করতে ক্লান্ত হয়ে যায় গ্রাসপার গিয়ে বিশ্রাম নেয় কোথায়। উত্তর হচ্ছে বিনিথ সাম প্লেজেন্ট উইড, কিছু মনোরম আগাছার তলায়। অপশন বি 3 এর 4, ইন স্পাইট অফ সিম্পলি হ্যাকিং অ্যান্ড চপিং, হ্যাকিং আর চপিং এর সত্ত্বেও কি ঘটবে। উত্তর হবে অপশন এ দ্য ব্লিডিং বার্ক উইল হিল, ওই রক্তাক্ত ছালটা আবার সেরে উঠবে বা সারিয়ে উঠবে। যদিও তারপরে অপশন বি মিনিয়েচার বাউস উইল স্প্রাউট, ছোট ছোট ডালাপালা গজাবে এ কথাটাও ঠিক। গ্রিন টুইক্স উইল রাইজ, কোকড়ানো সবুজ সবুজ ডালাপালা গজাবে এ কথাটাও ঠিক। কিন্তু যেহেতু এই হ্যাকিং চপিং এর ফলে তার পরে পরে প্রথমে যে অপশনটা দেওয়া আছে দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এটা আগে বলা আছে, তাই আমরা অপশন এ তে যাব। এবার 4 এর 1, পোয়েম থেকে এসে কিউ 4 এর 1, হোয়াট হ্যাপেন্স অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাকিং অ্যান্ড চপিং, হ্যাকিং অ্যান্ড চপিং এর ফলে কি ঘটবে, রেজাল্ট কি হবে। উত্তর হচ্ছে আফটার হ্যাকিং অ্যান্ড চপিং কার্ল গ্রিন টুইক্স রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড বিকজ দ্য ট্রি হ্যাজ হিলিং পাওয়ার, হ্যাকিং আর চপিং করলেও মাটির কাছাকাছি ওই অংশ থেকে মানে যে মূল অংশটা বসে আছে মাটি থেকে ওখান থেকে আবার কোঁকড়ানো সবুজ সবুজ ডালাপালা গজাবে, যেহেতু গাছের হিলিং পাওয়ার আছে মানে সারিয়ে ওঠার ক্ষমতা আছে।
চারের দুই হোয়াট ডাজ দ্য ফ্রেজ ব্লিডিং বার্ক সিগনিফাই, ব্লিডিং বার্কটা কি সিগনিফাই করে, উত্তর আমরা লিখবো ব্লিডিং বার্ক সিগনিফাইজ দ্যাট এ ট্রি হ্যাজ অলসো এ সেন্সিটিভ পাওয়ার লাইক হিউম্যান বিংস অ্যান্ড দে আর অলসো হার্ট। এই ব্লিডিং বার্ক কথার তাৎপর্য হচ্ছে গাছেরও একটা সংবেদনশীল ক্ষমতা আছে মানুষের মতোই এবং তারাও কষ্ট পায়। চারের তিন এক্সপ্লেন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, ক্রমবর্ধমান উষ্ণতা এই কথাটাকে ব্যাখ্যা করতে বলেছে। আমরা লিখবো দ্য এক্সপ্রেশন সিগনিফাইজ দ্যাট ইন দ্য উইন্টার ইভিনিং দ্য ক্রিকেট সং জেনারেটস ওয়ার্মথ অ্যান্ড দিস ওয়ার্মথ ইনক্রিজেস গ্রাজুয়ালি। তারপর চারের চারে কোশ্চেন যে হাউ ডাজ দ্য গ্রাস ওপার ফিল, গ্রাস ওপার কেমন অনুভব করে, উত্তর হচ্ছে দ্য গ্রাস ওপার ফিলস লাক্সারিয়াস ইন দ্য সামার উইথ ইটস ফান, গরমকালে গ্রাস ওপার কিন্তু বেশ রাজকীয় অনুভব করে তার মজার মধ্য দিয়ে অর্থাৎ গানের মধ্য দিয়ে। চারের পাঁচে যে হোয়াট উড ডেথ ফেল টু ডু, মৃত্যু কী কাজ করতে ব্যর্থ হবে, আমরা বলবো মৃত্যু কখনোই বড়াই করে বলবে না যে কবির বন্ধু নাকি তার ছায়াতে বাস করে, তাহলে ডেথ উইল নেভার ব্র্যাক দ্যাট দ্য পোয়েটস ফ্রেন্ড লিভস আন্ডার হিজ শেড। চারের ছয়ে হোম ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস ইন দ্য পোয়েম, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতাতে উইলিয়াম শেক্সপিয়ার কাকে অ্যাড্রেস করছেন, আমরা সবাই জানি তিনি অ্যাড্রেস করছেন তার ইয়াং বন্ধুটাকে, দ্য পোয়েট অ্যাড্রেসেস হিজ ইয়াং ফ্রেন্ড ইন ইট সনেট। চারের সাথে হোয়ার ডু দ্য ফিট অফ দ্য সোলজার লাই, সৈন্যটার পা গুলো কোথায় ছিল, উত্তরে বলবো দ্য ফিট অফ দ্য সোলজার লাই অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, সৈন্যটার পা গুলো ছিল ফুলের মাঝে। চারের আটে যে হু ফেলস টু ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার, সৈন্যটার ঘুমটাকে ডিস্টার্ব করতে ব্যর্থ হবে কে, উত্তর হচ্ছে গুনগুন করা পতঙ্গ, দ্য হামিং ইনসেক্টস ফেল টু ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার। এবার পাঁচের দাগে নাটক থেকে অর্থাৎ প্রপোজাল থেকে কিছু এমসিকিউ দেওয়া আছে। পাঁচের একে অ্যাকর্ডিং টু লোমোভ দ্য পেজেন্টস অফ নাটালিয়ার ফাদার গ্র্যান্ডফাদার হ্যাড দ্য ফ্রি ইউজ অফ অক্সেন মিডোজ ফর, লোমোভের মতে নাটালিয়ার বাবার দাদুর চাষিরা জমিটাকে ব্যবহার করেছিল বিনা পয়সায় কত বছর ধরে, উত্তর হচ্ছে অপশন এ 40 ইয়ার্স। পাঁচের দুই নাটালিয়া বিলিভ দ্যাট দ্য অক্সেন মিডোজ বিলং টু হার ফ্যামিলি ফর মোর দ্যান ড্যাশ, আর উল্টো দিকে নাটালিয়া বিশ্বাস করতো অক্সেন মিডোজ তাদের পরিবারে আছে কত বছর ধরে, উত্তর হচ্ছে 300 ইয়ার্স, 300 বছরেরও বেশি সময় ধরে, অপশন সি। এবার পাঁচের তিনে আছে চুবুকব অ্যাকিউজেস দ্যাট লোমোভস আন্ট, চুবুকব অভিযোগ করছিল যে লোমোভের কাকিমা নাকি ড্যাশ করেছে, কি করেছে না, একজন ইঞ্জিনিয়ারকে নিয়ে অর্থাৎ আর্কিটেক্টকে নিয়ে পালিয়ে গেছিল, তো অপশন ডি র্যান অ্যাওয়ে উইথ অ্যান আর্কিটেক্ট। চারে পাঁচের চার অ্যান ওভারশট ডগ অলওয়েজ মিনস হি ইজ এ ড্যাশ, একটা ওভারশট কুকুর মানে সে হচ্ছে একটা খারাপ শিকারী, অপশন সি ব্যাড হান্টার। এবার এই মক টেস্ট সেট নাম্বার 8 এর যে গ্রামারটা আছে সেই গ্রামারটা আমরা ডিসকাস করবো, গ্রামারটা আছে পেজ নাম্বার 248। চারের এ একের দাগে দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, এর ভয়েস চেঞ্জ করতে বলেছে, আমরা উত্তর লিখবো দ্য হলো ইজ ফিল্ড ফুল অফ লাইট বাই দেম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল তাই ইজ ব্যবহার হলো, উল্টো দিকে দ্য হলোটা অবজেক্ট ছিল সেটা সামনে এলো। চারের দুই সামার্স লিজ হ্যাথ অল টু শর্টেড ইট, গরমের সময়সীমা রয়েছে খুবই সংক্ষিপ্ত একটা সময়সীমা, এটাই কমপ্লেস করতে বলেছে, আমরা বলবো গরমের একটা ডেট আছে মানে অর্থাৎ লিজ চুক্তি আছে বা সময়সীমা আছে যেটা হয় খুবই সংক্ষিপ্ত, সামার্স লিজ হ্যাথ এ ডেট হুইচ ইজ অল টু শর্ট। চারের তিনে দিয়েছে আই এম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, আমি হচ্ছি দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষ, এই বাক্যটাকে কম্পারেটিভ করতে বলেছে, আমরা বলবো আই এম মোর আনহ্যাপি দ্যান এনি আদার ম্যান, আমি দুনিয়ার অন্য যে কোনো মানুষের থেকে অসুখী। চারের চারে কোশ্চেন দিয়েছে সো দ্য জার উইথ দ্য হারমিট সেলফ ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হার্ট অ্যান্ড লেড হিম আন্ডার বেড, রাজা হারমিটের সাহায্য নিয়ে ওই দাড়িওয়ালা লোকটাকে আহত লোকটাকে কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং তাকে বিছানা শুয়ে দিলেন, এটাকে স্প্লিট করতে বলেছে, আমরা লিখবো দ্য জার ক্যারিং দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হার্ট উইথ দ্য হারমিট সেলফ, এটা একটা বাক্য, আর সেকেন্ড বাক্য লিখবো হি লেড হিম অন দ্য বেড, তিনি তাকে বিছানায় শোয়ালেন, এটা আর একটা বাক্য। চারের পাঁচে দিয়েছে হি হ্যাজ নেভার ডান উইথ ইট ডিলাইট, সে কখনো বন্ধ করে না তার আনন্দটাকে, এটাকে ইন্টারোগেটিভ করতে বলেছে, ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে নেব অর্থাৎ হ্যাজটাকে সামনে নেব আর নেভারটাকে এভার করব, তাহলে আমাদের উত্তর হবে হ্যাজ হি এভার ডান উইথ ডিলাইট, আর লাস্টে কোশ্চেন মার্ক হবে। চারের ছয়ে ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা আস্তে আস্তে বড় হয়েছে, স্লোলিকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, আমরা লিখব ইট হ্যাজ গ্রোন ইন স্লো স্পিড, মানে এটা বড় হয়েছে ধীর গতিতে। এবার চারের বি তাকে কিছু আর্টিকেলস আর প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আমি অ্যান্সার সহ বাক্যগুলো পড়ে দিচ্ছি, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, হোয়েন হি রিচড দ্য জার হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিবলি, দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাশন দ্য ম্যানস ক্লথিং, দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, দ্য জার ওয়াশড অ্যাট অ্যাজ বেস্ট অ্যাজ হি কুড অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ এ টাওয়েল দ্য হারমিট হ্যাড। এবার চারের তাহলে আমাদের উত্তরগুলো দাঁড়ালো এগেনস্ট ফ্রম অন ইন উইথ উইথ। এবার চারের সি দাগে কমন এরার আছে, সেখানে যে ভুল ওয়ার্ডটা হচ্ছে ডিসকভারিং, ওটা কারেকশন করলে সঠিক ওয়ার্ডটা হবে টু ডিসকভার, তাহলে আমাদের বাক্যটা দাঁড়াবে ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস।